সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি ডক্টর আনিস আহমেদ, ভাইস প্রিন্সিপাল স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস। আজ আমি আলোচনা করব শিশুদের জ্বর হলে করণীয় কি। জ্বর এটা একটা স্বাভাবিক জিনিস, এটা কম বেশি সবারই হবে, কিন্তু জ্বরের বিভিন্ন কারণ আছে। কিছু কারণ হলো এরকম যে ভাইরাল ফিভার, যেটা সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে জ্বর হয়। কিছু জ্বর আছে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয় বা আদার্স বিভিন্ন কারণে আপনার জ্বর হতে পারে, যেমন টাইফয়েড জ্বর আছে, ডেঙ্গু জ্বর আছে, নিউমোনিয়ার কারণে জ্বর আছে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের কারণে জ্বর হতে পারে, আবার এখন যে করোনা হচ্ছে তার কারণেও জ্বর হতে পারে, যেটা ভাইরাল জনিত জ্বর। তো এই সমস্ত জ্বর যে কারণেই হোক না কেন, তার প্রাথমিক পরিচর্যা গুলো মোটামুটি একই রকম, কারণ শুরুতেই কারো বোঝা যায় না তার ডেঙ্গু না টাইফয়েড না কি। সুতরাং শুরুতে জ্বর হলে কি করতে হবে, জ্বর হলে একটা বাচ্চাকে মানে স্পেশাল কিছু কেয়ার নিতে হবে। জ্বরের সাথে সাথেই বাচ্চাকে ওষুধ খাওয়াতে হবে, সেটা হলো প্যারাসিটামল। এই প্যারাসিটামল তার বয়স এবং ওজন ভেদে যতটুকু পরিমাণ হয় সেই পরিমাণটুকু হিসাব নিকাশ করে বাচ্চাকে খাওয়াতে হবে। এবং ওষুধের পাশাপাশি আরো কিছু প্রয়োজন হয়, যেমন বাচ্চাকে একটু গোসল করানোর দরকার হয়, যেটা আমরা করি না, মনে হয় যেন জ্বর হলে গোসল করানো যাবে না। তো এই বাচ্চাকে নিয়মিত গোসল করানো যেতে পারে। যদি গোসল করাতে নাও চান তাহলে তোয়ালে অথবা গামছা অথবা রুমালে একটু পানি ভিজায় কপালে যেটা পট্টি দেওয়া বলে সেটাও আপনি দিতে পারেন, এবং সমস্ত শরীর তাকে মুছে মানে তার শরীর মুছে নিতে হবে। তাহলে এই স্পঞ্জিং করলে কি হবে, তার তাপমাত্রাগুলো শোষিত হবে এবং কিছু মানে টেম্পারেচার কমে যাবে। কখনো কখনো জ্বর 102 ডিগ্রি উঠে যায় বা 103 ডিগ্রি বা আরও বেশি হয়, সেই সমস্ত ক্ষেত্রে আপনার সাপোজিটরি নাপার সাপোজিটরি যেটা আমরা দিই, নাপার সাপোজিটরি 12 আওয়ারলি দেওয়া যেতে পারে, তাহলে জ্বরের প্রকোপ থেকে কমে যাবে। এবং কখনো কখনো জ্বর 103 ডিগ্রি হলে কনভার্সন বা কিছু নিয়ে শুরু হয়, আপনি যদি এই স্পঞ্জিং করেন এবং প্যারাসিটামল সিরাপ খাওয়াতে পারেন তাহলে এই খিচুড়ির মতো সমস্যাগুলো দেখা যায় না, যেটাকে আমরা ফেব্রাইল কনভার্সন বলে থাকি। এবং জ্বর হলে যে সমস্যাটা হয় সেটা হলো যে বাচ্চা অরুচি হয়ে যায়। অরুচি যদি হয়ে যায়, শরীর যদি দুর্বল হয়, তাহলে ভাইরাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো আরো প্রকট আকার ধারণ করে। সুতরাং এই বাচ্চাকে নিয়মিত খেতে দিতে হবে, হয়তো সে আগের মতো খেতে পারবে না, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, বারবার খাওয়াতে হবে এবং খুব পুষ্টিকর খাবার খাবারগুলো তাকে দিতে হবে এবং প্রচুর পরিমাণে পানি দিতে হবে, যেন এই বাচ্চা কোনো অবস্থাতেই নিস্তেজ না হয়ে যায়, দুর্বল না হয়ে যায়। পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে শরীরে কোনো র‍্যাশ হচ্ছে কিনা, খেয়াল রাখতে হবে যে কান দিয়ে কোনো পানি বা পুষ পড়ছে কিনা, শ্বাসটা খেয়াল রাখতে হবে যে তার দ্রুত শ্বাস হচ্ছে কিনা, শরীরে কোনো খিচুনি বা কনভার্সন হচ্ছে কিনা, প্রস্রাবের সময় বাচ্চা বলছে কিনা যে তার প্রচন্ড জ্বালা পোড়া করছে। তো এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যদি দেখেন যে 2 দিনের পরে এই সমস্ত সমস্যা তার দেখা যায় বা লক্ষণ উপসর্গগুলো দেখা যায়, তাহলে বাড়িতে পরিচর্যা না করে এই শিশুকে কি করতে হবে, একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কারণ টাইফয়েড জ্বর এটা পরীক্ষা না করলে বোঝা যাবে না, ডেঙ্গু জ্বর পরীক্ষা না করলে বোঝা যাবে না, হয়তো কান দিয়ে পুষ পড়ছে এটার পরীক্ষা তাৎক্ষণিকভাবে করা না যেতে পারে, কিন্তু ইউটিআই হচ্ছে প্রস্রাবের ইনফেকশন হচ্ছে এটা তো বাইরে থেকে আসলে বোঝার উপায় নেই। নিউমোনিয়া হলে কাশি দিচ্ছে ভালো কথা, কিন্তু এটা যে নিউমোনিয়া সেটাও তো ডায়াগনোসিস করতে হবে। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে সঠিক ডায়াগনোসিস যদি পৌঁছাতে পারা যায় তাহলে আমি যে পরিচর্যাগুলো বললাম, যেমন খাওয়ার ঠিক রাখতে হবে, পানি খাওয়াতে হবে, প্যারাসিটামল দিতে হবে, শরীর মুছে দিতে হবে, এর পাশাপাশি আপনার যে কারণে জ্বর হচ্ছে সেই কারণের জন্য চিকিৎসা দিতে হবে। যেমন করোনা হলে তেমন চিকিৎসা নেই, ডেঙ্গু হলেও তেমন বাড়তি কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, কিন্তু যদি টাইফয়েড হয়, যদি নিউমোনিয়া হয়, যদি ইউটিআই হয়, তাহলে সেক্ষেত্রে আরও কিছু বাড়তি ওষুধের প্রয়োজন হবে অ্যান্টিবায়োটিকের পাশাপাশি। কিন্তু সঠিক অ্যান্টিবায়োটিক চিহ্নিত করা বা নিশ্চিত করাও হলো একজন বিশেষজ্ঞের কাজ, এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ, যেটা আমরা ঘরে বসে আমরা পারবো না, কারণ আমরা তো জিনিস ওষুধপত্রের সাথে এরকম পরিচিত না। সো যদি ভাইরাল ফিভার হয় বা অন্য যে কোনোই হোক না কেন, প্রাথমিক পরিচর্যাগুলো
এভাবেই হবে। এবং এর পাশাপাশি আপনাকে যে বিষয়গুলো আমি লক্ষ্য করতে বলেছি সেই বিষয়গুলো লক্ষ্য করবেন, তাহলে আপনার বাচ্চা যে মারাত্মক যে ঝুঁকির মধ্যে থাকে সেটা আর ঝুঁকিটা থাকবে না। দুই তিন দিনের ভেতরে আপনার বাচ্চা সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। আপনারা আমার পরামর্শ মতো চলার চেষ্টা করুন, আপনার শিশুকে সুস্থ রাখুন। ধন্যবাদ সবাইকে।